আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমি সাতোশি অ্যাপের একটা আপডেট চলে এসেছে, এটার অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট সহ দেখাবো। অনেক ইউটিউবার অনেক ভিডিও বলেছেন, তারা টুইটার খুঁজেছেন, কোথাও কোনো আপডেট পান নাই। অ্যাকচুয়ালি আমি যে এতগুলো ভিডিও দেখলাম, এই ভিডিওগুলোর ভিতরে আমার পছন্দের মতো কোনো তথ্য কেউ দিতে পারলেন না। এটার জন্য আমি খুবই একটা হতাশজনক মোমেন্টে পড়লাম। যাই হোক, আমি যতটুকু ম্যানেজ করতে পারছি ততটুকুই আপনাদেরকে শেয়ার করব, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু রিসার্চ করে পাইছি। তো চলুন সাতোশি অ্যাপসের ভিতরে চলে যাই। এইটা হচ্ছে সাতোশি অ্যাপসের আপডেটের পরের ইনফরমেশন ইন্টারভেল। এখনও যদি আপনি আপডেট না দিয়ে থাকেন, আপনাকে আপডেট দিতে হবে এবং আপডেটের সাথে কী কী বিষয় বলছে এবং কতটা গুরুত্বপূর্ণ আপডেটগুলো, আমি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সো লেটস জাম্প। আপনি যদি সাধারণত প্লে স্টোরে দেখেন, মেবি এখন আপডেট চলে আসতে পারে, কারণ হচ্ছে এটা আপডেটটা প্লে স্টোরে একটু পরবর্তীতেই দেয়। বাট আমি খেয়াল করলাম হচ্ছে এখানে ওরা আপডেট আছে নাই, অথচ ওরা কিন্তু ওদের ওয়েবসাইটে আপডেট দিয়ে দিয়েছে। তো প্রথমত হচ্ছে আপনারা যারা সাতোশি মাইনারে কাজ করতেছিলেন, তারা খেয়াল করবেন আপনাদের মাইনিংটা স্টপ হয়ে গেছে। ওকে, তো আপনাদের আপডেটের আগে ইনফরমেশনটা ছিল এরকম আপনাদের অ্যাপসের ইন্টারফেসটা। দেন আপডেটের পরে আপনাদেরকে এখান থেকে ই করতে হবে, যেখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কোর মাইনিংটা স্টপ আছে এবং আপডেট একদম টোটালি অফ আমার। আচ্ছা, তো এখন আমাকে এখান থেকে আপডেট করতে হবে, তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব এবং এটা কি আসলে অফিশিয়াল কোনো আপডেট কি না সেটা নিয়েও আমি কথা বলবো। তো প্রথমেই আমি দেখতে চাইবো এটা আসলেই কি অফিশিয়াল কোনো আপডেট কি না। সেটার জন্য আমি চলে যাব হচ্ছে এইখানের একটা অপশন ডিসকর্ডে। আপনি চাইলে নিজেও চেক করতে পারেন। আমি ডিসকর্ডে চলে আসলাম এবং ডিসকর্ডে আসার পরে এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে চলে যাব অ্যানাউন্সমেন্টে। তো থ্রি ডটে ক্লিক করে আপনি এখান থেকে চলে আসবেন অ্যানাউন্সমেন্ট সেকশনে। অ্যানাউন্সমেন্ট সেকশনে আসলে আপনি এখানে দেখতে পারবেন দ্য নিউ ভার্জন অফ সাতোশি is online. Satoshi's new mission is to become the world's top one free airdrop platform. We will have various outstanding projects and tens of million crypto world resident. Satoshi is connecting high quality projects with mass amount of user, also allowing users to get top projects token for free. Let's discover the vast new world together. Let us all try to participate. Thanks. আচ্ছা, এখানে মূলত ওরা যেটা বলছে, আমি এটাকে আপনাকে সারসংক্ষেপে বলি, সেটা বলছে সাতোশি মাইনারের নেক্সট লক্ষ্য হচ্ছে তারা ওয়ার্ল্ডের ভিতরে একটা বিখ্যাত সবথেকে বড় শ্রেষ্ঠ একটা এয়ারড্রপ প্ল্যাটফর্ম হবে, যেখানে বড় বড় কমিউনিটিগুলো বা নতুন যে কমিউনিটিগুলো তারা এয়ারড্রপ নিয়ে আসবে এবং বড় বড় প্রজেক্টের যে টোকেনগুলো থাকবে সেগুলো ইউজারদেরকে ফ্রিতে দেওয়ার ট্রাই করবে, অর্থাৎ এয়ারড্রপ পার্টিসিপেন্টের মাধ্যমে ট্রাই করবে। এবং এটার যে ইন্টারফেসটা হবে, অর্থাৎ এই টোকেনটার যে মানে এইটা যেভাবে কাজ করবে সেই জিনিসটা নিয়ে তারা টেস্টিং পারপাসে একটা আপডেট আপনাদেরকে দিয়েছে, আপনারা সেটা ট্রাই করুন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তাহলে বোঝা গেল সাতোশি কোর মাইনিংটা আপনাদেরকে ফিউচারে আরও অপরচুনিটি দিতেছে আর্নিং করার জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে আপডেটটা দিব সেটা নিয়ে একটু কথা বলবো। আমি আসলে রিসার্চের পরে আপনাদেরকে আমি একটা পোস্ট করেছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে, যেখানে বলেছিলাম কোর মাইনিং যে প্ল্যানে হাঁটতেছে সেটা কিন্তু একটা বড় মিশন, সফল হলে সবই কিছু না কিছু পাবে যা প্রত্যেকে আশাবাদী তার মতোই। তো আসলেই আমি যেটা বলছি সেটার ব্যাখ্যাটা এখনই দিয়ে দিয়েছি, আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন আসলে ওয়ার্কিং টাইম, ইটস ওয়ার্কিং টাইম। গতকাল রাত, অর্থাৎ আমি আজকে ভিডিও ক্রিয়েট করতেছি হচ্ছে কত তারিখ, 20 তারিখ রাত 12টায় আমি আপডেটটা দিয়ে দিই। তখন হচ্ছে এখানে আমি বলি আপনারা প্লে স্টোর থেকে পাবেন না আপডেটটা, আপনারা এই লিঙ্ক থেকে ক্লিক করে আপডেটটা পেয়ে যাবেন। সো এখন প্রশ্ন হচ্ছে কীভাবে আপনি কাজটা করবেন, সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। প্রথমত আপনাদেরকে আমি আজকের ভিডিও ডিসক্রিপশনে একটা অ্যাপসের লিঙ্ক দিব, ওইখান থেকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তো এটাকে যারা আসলে কোর মাইনিংয়ে কাজ করেছেন তারা এটা করবেন, ঠিক আছে? তো এখান থেকে btcs.globally ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিবে। অবভিয়াসলি আপনি চুজ করবেন ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপিকেতে ক্লিক করবেন। আর যদি এখন ক্লিক করে চেক করে দেখেন প্লে স্টোরে আপডেট চলে আসছে তাহলে তো গুড, আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। ওকে,
এবার আপনি প্লে স্টোর থেকে যে অ্যাপসটি ইনস্টল করেছেন সেটাকে আপনি এখান থেকে আপডেট করবেন। কীরকম? ক্লিক করার পর এখানে আপডেট চলে আসবে, আপডেট বাটনে ক্লিক করবেন, এটা আপডেট হয়ে আপনার এরকম ইন্টারফেস লুক দিবে। আচ্ছা, এখান থেকে আপনি যখন হোম পেজে চলে আসবেন আপনার এখানে কোনো প্রজেক্টের টোকেন থাকবে না। এই টোকেনগুলো লিমিটেড টাইমের জন্য দিয়েছে, যেমন এইটা চলবে হচ্ছে 26শে ডিসেম্বর পর্যন্ত, এরপরে হয়তো নিউ প্রজেক্টগুলো দিবে যাতে বুঝতে পারেন আপনারা আপনাদের কাজগুলো হচ্ছে, এবং ওরা যখন এখানে মেননেটে এয়ারড্রপগুলো রিলাঞ্চ করবে আপনারা এইভাবেই এখান থেকে হ্যাশ পাওয়ার অনুযায়ী প্রফিট পাবেন। আচ্ছা, তো প্রথমত আপনাকে যে কাজগুলো করতে হবে, এখান থেকে অ্যাডেড প্রজেক্টের ওপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে এখানে বর্তমানে যতগুলো প্রজেক্ট রানিং আছে তার ভিতরে দেখতে পারবেন এই প্রজেক্টটার বর্তমানে আপনার সাপ্লাই যা দিবে এয়ারড্রপ কয়েনের জন্য, এই প্রজেক্টটার সাপ্লাই এয়ারড্রপ কয়েনের জন্য যা দিবে সেটা এখানে রাখছে, প্রত্যেকটা টেস্ট কয়েন, ঠিক আছে? কারণ তারা রান করতে চাচ্ছে আসলে তাদের প্রজেক্টটা ঠিক আছে কি না। আম সরি, বাইরে একটু শাউট হচ্ছিলো। সো এখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের এখানে যে টোকেনগুলো থাকবে এগুলো অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনি উপরে টেস্ট নামের আইকন পাচ্ছেন, ক্লিক করুন। ক্লিক করলে এখানে থাকবে অ্যাডেড এয়ারড্রপ, আমি এখানে এক্সিট এয়ারড্রপ দিয়েছি, আপনার এখানে পার্টিসিপেট এয়ারড্রপ থাকবে। ক্লিক করবেন, এভাবে আপনি তিনটাও আছে বর্তমানে তিনটাতে আপনি ক্লিক করবেন। 26শে ডিসেম্বর পর্যন্ত চলবে, এরপরে আমি জানি না যে কোনো আপডেট আসবে কি না, যদি আসে তাহলে জানিয়ে দিব, আপাতত এটা রয়েছে। এবং সিলেক্টেডে ক্লিক করলে আপনি কতগুলো সিলেক্ট করেছেন সেটা দেখতে পারবেন, এবং এখানে ওরা যে আপনাকে হ্যাশ পাওয়ারটা দিয়েছে সেটা এখানে রয়েছে, আপনার টিম মেম্বার রয়েছে, আপনার পার এয়ারড্রপের যে ব্লক রয়েছে সেটা এখানে প্রতি 41 মিনিটে আপনাকে এটা ক্লেম ব্লক দিবে, অর্থাৎ 41 থেকে 45। এবং এখানে আপনার যে টোকেনগুলো আর্নিং হবে সেটা এখানে ওই যে কোর মাইনিংয়ের কোর টোকেনের মতো এখানে ক্লেম করতে পারবেন, কোর টোকেনগুলোর মতো, এবং এগুলো উপরে আপনার অ্যাড হয়ে যাবে। আচ্ছা, যখন এগুলো অ্যাড হবে তখন আপনি এখান থেকে কী করতে পারবেন এগুলো দেখতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে, আমি যে কোর টোকেনগুলো এখানে আর্ন করেছিলাম সেগুলো কোথায় গেল, সেগুলো আমি পাচ্ছি না কেন, সেগুলো আমার অনেক ইম্পর্টেন্ট, সেটা দুইটা ওয়েতে দেখতে পারবেন। নাম্বার ওয়ান, আপনি এখানে ওয়ালেট দেখতে পারতেছেন, নাম্বার টু মি অপশন দেখতে পারতেছেন। মি অপশন থেকেও আপনি এখানে ক্লিক করে যেতে পারতেছেন, এখানে আপনার কোর টোকেনগুলো রয়েছে, আপনার টিসিএ টোকেন এবং টিসিবি টিসিসি যা ফিউচার এয়ারড্রপ আসবে টেস্টিং পারপাসে সব দেখতে পারবেন। এবং এই টোকেনটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি এটাকে মেইন নেটে লঞ্চ হয়ে যাবে তখন এটাকে ইউজ করতে পারবেন। সো দ্যাটস অল ফর কোর মাইনিং। আর আমি মনে করি যে আপনাদেরকে আমি যতটুকু ওরা আপডেট ব্লাস্ট করেছে আমি এটু যে দিতে পেরেছি, যদি এক্সট্রা কোনো আপডেট থেকে থাকে কাইন্ডলি আমাকে কমেন্টস বক্সে হেল্প করবেন। সো অসংখ্য ধন্যবাদ আমার ভাইদের এবং আপুদেরকে আজকের ভিডিওটি কন্টিনিউ করার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।